وعليكم السلام ورحمة الله وبركاته. السلام.
তাই করে না এই রমজান মাসের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে সবচেয়ে দুনিয়ার মধ্যে যে ভালো জায়গা আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে আসা এবং বসার মতো ব্যবস্থা করে দিলেন ওই মনিবের দরবারে একবার চিৎকার করে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে কোনো কৃপণতা না করে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের বরকতের পরিচয় দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকালকে রাতে অনেকে চিন্তা করছে যে আজকে আমি সবাই আগে যাবো, কিন্তু আল্লাহ তাআলা এমন এক মেরশাদ দিয়ে রাখছে সে এলাকায় নেই, তো এই কথা বলে দিচ্ছে এটা কার রহমত লাগবে। অনেকে আসছে ইচ্ছা করলে এই মুহূর্তে আমার জবাব দিয়ে করতে পারে, আর একটা কথা বলার সামনে সুযোগ নাই, এরকম দিনের মধ্যে তামা মারাই যায় এটাই আমার রজব মাসের সেরে জুমা হতে পারে, আমার জীবনের জন্য কি বিদায়ী এরকম বান্দা যখন এখলাসের সাথে নিয়ে আজকের যে আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সামনে দিয়ে কি করো আমান। ধৈর্যের কথা আগে আসছে, তারপরে কি আসছে সালাতের কথা, কিন্তু আল্লাহ পাক তো বলতে পারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সালাহ, তারপরে আসতে হচ্ছে ধৈর্য, কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ
মানুষ তুমি এই রমজান মাসের মধ্যে যত রকমের খারাপ কাজ যেগুলো শরীরের প্রভাবিত কাজ সেগুলো কোনো গ্রহণযোগ্য হবে না এই জন্য তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল তোমার মাজাতের জন্য যথেষ্ট হবে কিন্তু বুই বুই আমল করছো কোরআন সুন্নার বাইরে হলে গ্রহণযোগ্য নামাজ পড়তে আসে তারা হুদা সালাম দিয়ে দৌড়
কি যতা যদি ভালো হয় তাই তো আর দেবে না, যদি ধরা খায় কয়েকদিন শিক্ষক হয়ে গেছে কি হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান বাবা ভুলে গেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ নবী আপনি আল্লাহ পাকের পয়গম্বর, আপনি জানেন যে বান্দা যখন আমার কাছে দুনিয়া চাইবে, এক নম্বরে ধৈর্য লাগবে, দুই নম্বরে নামাজ লাগবে। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে ধৈর্য ধরতে ধৈর্য রাখা হয় নাই। মালিক ইবনে দিনার ধীরে ধীরে আল্লাহর কাছে কয়, আল্লাহ নৌকা ছিল না
আমরা কোন সাধারণ মানুষ না আল্লাহর দিকে তাকায়া কি জানি কইছে মাছ স্বর্ণের মুদ্রা নিয়ে হাজির হয়ে গেছে এই মাছি কত লাগতো এবার মাছি কই ভাই আমি বুঝতে পারি নাই তোমার খবর কার লাগে আবার কিছুদিন পরে আবার দেখতেছে কবরের থেকে সুদরা আসতেছে ওই কাঁদতে কাঁদতে
আমরা
শনিবার এই সমস্ত কালচার এই সমস্ত কথাবার্তা থেকে ছেলে কিভাবে মেয়ে হয় মেয়ে থেকে কিভাবে ছেলে হয় এগুলা কোন শিক্ষা হইল আমাদের দেশে কি হয়ে গেছে নতুন এত রাখছে আমাদের সমাজটা যুবকদেরকে খাইছে পরিমণি আর একজন খাইছে দীপমণি এই দুই মণি একটা